ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصليان أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে রাখি বন্ধন উদযাপন করা কি জায়েজ আছে না এটা শিরক হবে, আর এটা হিন্দু ধর্মের কোনো অংশ নাকি সামাজিক প্রথা, এটা ভাইয়ের প্রশ্ন ছিল। আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি আপনি রাখি বন্ধনের কোনো ইতিহাস পড়ে থাকেন বা পড়ার চেষ্টা করেছেন তাহলে জানতে পারবেন যে অবশ্যই রাখি বন্ধন একটা হিন্দু ধর্মের একটা অংশ বা হিন্দু সংস্কৃতির একটা অংশ, হিন্দু সংস্কৃতির একটা অংশ। এর কিছু উদ্দেশ্য আছে, এর কিছু ইতিহাস আছে। বলা হয় যে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই অনুষ্ঠান উদযাপিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে দিদি বা বোনেরা ভাইদের মঙ্গল কামনা করে, সুস্থ জীবনের দোয়া করে, প্রার্থনা করে, আর ভাইয়েরা বা দাদারা এই মাধ্যমে বোন বা দিদিদেরকে আজীবন রক্ষা করার একটা শপথ গ্রহণ করে, একটা শপথ গ্রহণ করে। এটা হচ্ছে হিন্দু আইডিওলজির একটা নমুনা, একটা বিশ্বাস। তারা এই বিশ্বাস রাখে যে এর মাধ্যমে ভাই বোন দাদা দিদিদের মধ্যে একটা এরকম একটা মানে ভাব বিনিময় হয় যে দিদিরা বা বোনরা ভাইদের বা দাদাদের মঙ্গল কামনা করে, আর ভাই বা দাদারা বোনদেরকে আজীবন রক্ষা করার একটা শপথ গ্রহণ করে। এটা অমুসলিমদের আইডিওলজি, এখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারা তাদের ধর্ম পালন করছে, এখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে যে কিছু মুসলিমরা সেকুলারের ভাব দেখিয়ে যখন এই উৎসবে লাফিয়ে পড়ছে, সেখানে আমাদের মাথা ব্যথা। মুসলিম আইডিওলজি অনুযায়ী, মুসলিম বিশ্বাস অনুযায়ী আমাদের বিশ্বাস থাকা কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 17 এর মধ্যে যে ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফাহুয়া ফালা কাশিফ লাহু ইল্লা হুয়া। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির ক্ষতি করতে চায়, যদি কোনো ব্যক্তির আল্লাহ তাআলা ক্ষতি করতে চায়, তো এই ক্ষতিকে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না। ওয়াইন ইয়ামসাসকা আল্লাহু বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি আল্লাহ তাআলা কারো ভালো করতে চায়, মঙ্গল করতে চায়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সেটা আল্লাহ তাআলা করতে পারবেন। তো ভালো বা মন্দের মালিক, লাভ বা ক্ষতির মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আমাদের মুসলিমদের উচিত কি? আল্লাহকে সন্তুষ্ট করা। কোনো বিপদ বা কোনো অমঙ্গল, কোনো অকল্যাণ থেকে রক্ষা পাওয়ার জন্য কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। কোনো মঙ্গল, কোনো ভালো জিনিস পাওয়ার জন্য কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করার। যেহেতু এই বিষয় টোটাল বিষয়টা আল্লাহ তাআলার তত্ত্বাবধানে, দায়িত্বে, সেজন্য আমাদের ভালো মন্দের দিক দিয়ে তার স্মরণপন্ন হতে হবে আমাদেরকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে ইসলামের বিধান যে ভালো মন্দের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যখন আমরা এই বিধানকে বাদ দিয়ে কোনো একটা ধাগা বা সুতোর দিকে আমরা অগ্রসর হচ্ছি, তখন এটা শিরক হয়ে যাচ্ছে। কারণ এই ক্ষমতা আমরা আল্লাহ তাআলার হাত থেকে ছিনিয়ে নিয়ে কাকে দিচ্ছি? একটা ধাগা বা সুতোকে। তো এটা এই জন্য মুসলিমদের জন্য অবশ্যই শিরক। হিন্দুরা শিরক করছে অবশ্যই, সেটা আমাদের মাথা ব্যথা নেই, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী তারা করছে, ভুল করছে, ঠিক করছে তারা করছে। কিন্তু এক্ষেত্রে মুসলিমদের অবশ্যই ভাবা উচিত যে তারা কি মানে এর মাধ্যমে অবশ্যই শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, যে এটা সামাজিক প্রথা নাকি হিন্দু ধর্মের একটা অংশ বা অঙ্গ। এখানে দেখবেন যে পৌরাণিক রাখি বন্ধন যদি আপনি দেখতে যান, তাহলে দেখবেন যে এখানে অনেক
হিন্দু মানে অথেন্টিক গ্রন্থে, যারা যেটাকে তারা খুবই পবিত্র গ্রন্থ মনে করে, তাদের গ্রন্থে রয়েছে যে এই রাখি বন্ধন রবীন্দ্রনাথ ট্যাগোরের তৈরিকৃত বন্ধন নয়, বরং তার বহু পূর্ব থেকেই চলে আসছে, মহাভারতে আছে যে কৃষ্ণ যুদ্ধ করতে গিয়ে তার কবজি বা হাতে আঘাত লাগে, তখন পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে তার হাত বেঁধে দিয়েছিল। যদিও দ্রৌপদী কৃষ্ণের কোনো আপন বা রক্ত সম্পর্কে কেউ ছিল না, কিন্তু এই ঘটনার পরে কৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করে এবং সঙ্গে সঙ্গে এই ঘোষণা করেন বা এই ওয়াদাও করেন, প্রতিশ্রুতি দেন যে যে কোনো মূল্যে বা যে কোনো সময়ে আমি তোমার এই মানে উপকারের প্রতিদান দেব। পরবর্তীতে যখন কৌরবরা দ্রৌপদীকে অপহরণ করে, তার বস্ত্রহরণ করে এবং তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে, তখন কৃষ্ণ কৌরবদের হাত থেকে দ্রৌপদীর সম্মানকে বাঁচিয়েছিলেন। তো এইভাবেই রাখিবন্ধনের শুরু হয় যে দ্রৌপদী একটা শাড়ির আঁচল বা সুতো বেঁধে যে কৃষ্ণের হাত বেঁধে দিয়েছিলেন, তারপরে যে কৃষ্ণ তার পাতানো বোন বা মুহ বলা বোনকে তার সম্মানকে বাঁচিয়েছিলেন, এই থেকেই রাখিবন্ধনের শুরু হয়। দ্বিতীয় ঘটনা বলা হয় যে বলিরাজা ও লক্ষ্মীর ঘটনা। বলিরাজা একজন রাজা, তার রাজ্যে বিষ্ণু চলে যায়। তখন বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী বিষ্ণুকে ফিরিয়ে আনার জন্য ছদ্মবেশে বলিরাজার রাজ্যে চলে যায়। সেখানে গিয়ে তিনি ছদ্মবেশে থাকেন, থাকার পরে একসময় নিজের পরিচয় প্রকাশ করে বলিরাজাকে হাতে রাখি বেঁধে দেন। তো এই যে পদ্ধতি, হাতে রাখি বেঁধে দেওয়া, এই পদ্ধতিটা বলিরাজার পছন্দ হয়। ফলে লক্ষ্মীকে জানতে চায় যে তোমার উদ্দেশ্য কি, তুমি কেন এসেছো। তখন সে বলে যে আমি আমার স্বামীর বিষ্ণুকে ফিরিয়ে আনতে এসেছি। তখন বলিরাজা এই কর্মে খুশি হয়ে বিষ্ণুকে তার জায়গায় বা তার স্ত্রীর সঙ্গে ফিরিয়ে দেন। হ্যাঁ, তো এটা একটা দ্বিতীয় ঘটনা বর্ণনা করা হয়। তৃতীয় ঘটনা বর্ণনা করা হয় যে কোনো এক সময় গণেশের বোন তার হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। এর ফলে শুভ ও লাভের মানে গণেশের দুই পুত্র শুভ এবং লাভ, এদের হিংসা হয়েছিল যে বাবার বোন মানে আমাদের পিসি বা মাসি, সে তার হাতে ই বেঁধে দিয়েছে, আর আমাদের কোনো বোন নেই, তাই আমাদেরকে হাতে বাঁধার কেউ লোক নেই। তো এটা তারা আফসোস করেছিল। ফলে গণেশ আগুন থেকে একটা কন্যা উৎপন্ন তৈরি করে সেটাকে তাদের সামনে আনা হয়েছিল, তাকে মা সন্তোষী বলা হয়। তখন সেই মা সন্তোষী শুভ বা লাভের হাতে রাখি বেঁধে দিয়েছিল। এটাকেও একটা ঘটনা বা পৌরাণিক ইতিহাস বলে উল্লেখ করা হয়। এরপরে যদি এই ঐতিহাসিক ঘটনা দেখেন, তাহলে দেখবেন যে 326 পূর্ব খ্রিস্টাব্দে মহামতি আলেকজান্ডার যখন ভারতবর্ষ বা পুরো রাজার রাজ্যকে আক্রমণ করেছিল, তখন আলেকজান্ডারের স্ত্রী রোজানা একটা রাখি বা সুতো পাঠিয়ে দিয়েছিল পুরো রাজার কাছে যে আপনি এই রাখির বদৌলতে আমার স্বামীকে আপনি কোনো ক্ষতি করবেন না। এটাকে একটা ঘটনা মনে করা হয়। সব থেকে শেষ ঘটনা বলা হয় যে 1935 খ্রিস্টাব্দে রানী কর্ণবতী সম্রাট হুমায়ুনকে একসময় একটা রাখি পাঠিয়েছিলেন। যখন রানী কর্ণবতীর রাজ্য, তিনি চিতোরের রানী ছিলেন, তো রানী কর্ণবতীর রাজ্য চিতোরকে যখন গুজরাটের বাদশাহ বাহাদুর শাহ আক্রমণ করেছিলেন, তখন রানী কর্ণবতী হুমায়ুনকে একটা রাখি দিয়ে তাকে সাহায্য করার আবেদন করেছিলেন। তো হুমায়ুন সৈন্য নিয়ে তাকে সাহায্য করেছিলেন, কিন্তু হুমায়ুনের সৈন্য পৌঁছানোর আগেই বাহাদুর শাহ চিতোরের যে রাজ্য সেটাকে তিনি দখল করে নিয়েছিলেন। পরে হুমায়ুন ওই চিতোরকে বাহাদুর শাহর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আবার রানী কর্ণবতীর পুত্র বিক্রমজিৎ সিংহকে দিয়েছিলেন।
সেটা একটা প্রসিদ্ধ ঘটনা। এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়েই রাখির উৎপত্তি হয়েছে এটা নয়, বরং পৌরাণিক বা হিন্দুদের যে ধর্মগ্রন্থ সেখান থেকে প্রমাণ পাওয়া যায় যে এটা একটা হিন্দুদের মানে ধর্মের একটা অংশ বা অঙ্গবিশেষ বা হিন্দু সংস্কৃতির একটা অংশবিশেষ, এটা সামাজিক কোনো প্রথা নয়। তো এটা হিন্দুদের অবশ্যই হিন্দুদের ধর্মের একটা অংশ। তো যেহেতু অংশ, সেক্ষেত্রে অবশ্যই মুসলিমদের এতে সাদৃশ্য অবলম্বন করা জায়েজ হবে না। কারণ আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করলো সে সেই গোত্রের লোক। সেই আবু দাউদ হাদিস নম্বর 4031। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই এর থেকে দূরে থাকা দরকার, এবং যেহেতু এটা হিন্দুদের একটা প্রথা বা তাদের সাংস্কৃতিক একটা অঙ্গ, সেজন্য অবশ্যই আমাদের এতে ইন্টারফেয়ার করা জায়েজ হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51 মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ, তোমরা কখনো ইহুদ এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়া ও বাদিন, কেননা তারা একে অপরের বন্ধু, অর্থাৎ যত মুসলিম আছে সমস্তরাই একে অপরের বন্ধু। ওমায়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা যখন তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং তারা কেয়ামতের মাঠে তাদের সঙ্গেই উঠবে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা অত্যাচার তাদেরকে সঠিক পথ দেখান না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করলেন। এরপরে আসছি তৃতীয় কাজ, যেটা যে আমরা বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যে রাখি বন্ধনের খবরগুলি আসে সেগুলিকে আমরা শেয়ার করি বা লাইক করি বা শুভেচ্ছা বার্তা পাঠাই। তো এগুলোও জায়েজ নয়, এগুলোও জায়েজ নয়। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এর মধ্যে যে ওয়াতাউন আল বিররে ওয়াত্তাকওয়া ওয়ালা তাউন আল ইসমি আল উদওয়ান, তোমরা ভালো কাজে সৎ কাজে সাহায্য করো আর অসৎ কাজে অশ্লীল কাজে সাহায্য করিও না। তো যেহেতু এটা অইসলামিক কাজ, অসৎ কাজ, সেজন্য এই কাজে কোনোরকমভাবেই সাহায্য করা যাবে না, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই সাহায্য করা যাবে না। তো মোট কথা হলো যে রাখি বন্ধন এটা হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে করা হয় যে এর মাধ্যমে মানুষকে বিপদ আপদ থেকে মুক্ত করা হবে। কিন্তু এটা শিরক, কেননা বিপদ থেকে উদ্ধার করা মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা হিন্দু ধর্মের একটা বিশেষ অঙ্গ বা তাদের সংস্কৃতির একটা অঙ্গ, সেজন্য এতে মুসলিমদের ইন্টারফেয়ার করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। তৃতীয় হচ্ছে যে যেহেতু এটা অসৎ কাজ, অইসলামিক কাজ, সেজন্য এই কাজে কোনোরকমভাবে সাহায্য করা যাবে না। আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ তালা সকলকে যেন আমাদের এই ধরনের শির্ক বা অইসলামিক কাজ থেকে বাঁচিয়ে প্রকৃত ইসলাম জেনে তাকে মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.